একের পর এক একের পর এক আমরা পাঁপড় ভাজছি, দেখতে পাচ্ছ 5 টাকা করে পাঁপড়, 5 টাকা করে যেমনি মেলাতে বিক্রি হয় সেমনি করে কিন্তু এখানে প্রগতি কন্টিনিউ পাঁপড় ভাজছে, আমি বিক্রি করে যাচ্ছি। তোমরা যদি কেউ নিতে চাও 5 টাকা করে পাঁপড়, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও, আমি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো এই ধরনের বড় বড় মশলাদার পাঁপড়। দেখো আমাদের হচ্ছে রথযাত্রায় স্পেশাল যে ঘুগনি ছিল সেটা কিন্তু ফাইনালি একদম রেডি হয়ে গেছে। আজকের হচ্ছে রথযাত্রা, রথযাত্রা মানেই কিন্তু একটু খাওয়া দাওয়া। এই যে দেখো জাস্ট থালিটা, আমরা খাবে তো আজকের আমাদের স্পেশাল রথযাত্রার স্পেশাল পাঁপড় ভাজা, আর আজকের আমাদের স্পেশাল ঘুগনি টকবক করে কড়ার মধ্যে ফুটছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর একটা ফ্রেশ নতুন মজাদার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আবার স্বাগত। তো সবাইকে শুভ রথযাত্রার প্রীতিয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আই হোপ তোমরা সবাই এই উৎসবটাকে এনজয় করছো এবং দারুণভাবে কিন্তু প্রত্যেকটা বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা সেই রথ নিয়ে কিন্তু ছোটোবেলার স্মৃতিগুলো মনে করে দিচ্ছে। আমি যখন অফিস থেকে ফিরছিলাম তখন দেখছিলাম যে কত বাচ্চা হচ্ছে তোমার সেই দুতলা একটা রথের মধ্যে হচ্ছে জগন্নাথ বলরাম সুবুর থেকে সুন্দর করে সাজিয়েছে এবং হচ্ছে মালা দিয়ে ভেতরে না আমরা লাইট লাগাতাম, ঠিক আছে, বেশ ব্যাটারি দিয়ে লাইট লাগাতাম, সেমনি করে কিন্তু লাইট লাগিয়ে ওরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং দারুণ লাগছে। সেই সমস্ত স্মৃতিগুলো কিন্তু আবার যেন তাজা হয়ে উঠছে তাদের মধ্যে দিয়ে। তো চলো বন্ধুরা, আজকে কিন্তু বেশ মজাদার এবং সুন্দর কিন্তু ইন্টারেস্টিং ভিডিও বানাবো। আর কিন্তু আমরা মেলায় যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, যে রথের দিনকে পাঁপড় ভাজা হবে না তো হয় না, ঘুগনি না হলে কিন্তু হয় না, সেই সমস্ত খাবারগুলো কিন্তু আজকে আমরা বানাবো। চলো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা আমাকে চেনো না, আমার নাম হচ্ছে বিশ্বজিৎ হালদার, বংপুরি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে আজকের এই মজাদার ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করছি। আজকে কিন্তু বেশ দারুণ কিন্তু হবে, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি গিয়ে বংপুরিকে সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগে। অলরাইট বন্ধুরা, আমরা চড়া বংপুরি রান্নাঘরে চলে এসেছি, আর কিন্তু রথযাত্রা উপলক্ষে যে সমস্ত খাবার দাবারগুলো হচ্ছে সেগুলো কিন্তু কন্টিনিউ চলছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ পাঁপড় ভাজার জন্য কিন্তু অলরেডি কড়াই বসে গেছে, কড়াই বসে কিন্তু তেল দিয়ে দিয়েছি আমরা। আর এখানে হচ্ছে আমাদের সেই স্পেশাল আজকের মেলা উপলক্ষে আমরা ঘুগনি খাবো না এটা হতে পারে, ওই কারণে আমরা মেলায় যাব ঘুগনি খাবো। এখানে দেখতে পাচ্ছ আমাদের, ও হো, এখানে আলু ছোট ছোট করে আর কিন্তু মটর আমরা সেদ্ধ করে নিয়েছি ভালো করে, ঠিক আছে। দেখো একটু, ওই দেখো পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ মটর আলু আমরা এখানে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। তো চলো এখানে হচ্ছে আমরা ফার্স্ট কিন্তু ঘুগনিটা রেডি করব, ঠিক আছে। তো এখানে হচ্ছে ঘুগনির জন্য আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর ফার্স্ট আমরা কি করব, এখানে তেজপাতা আমরা দিয়ে দেবো, আজকে কিন্তু স্পেশাল ঘুগনি বানাবো, ঠিক আছে। তেজপাতাটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কড়ার মধ্যে একদম ফুটন্ত তেলের মধ্যে একটু হালকা করে আমরা নেড়ে চেড়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে আদা কুচি। আদা দেখতে পাচ্ছ দিতে না দিতেই কিন্তু ছটপট করছে, কেমন হয় না সেমনি হচ্ছে ছটপট করছে তেলের মধ্যে। তো চলো এখানেও কিন্তু দেখতে পাচ্ছ আদাটা আমরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো কুচি। আদা টমেটোর কিন্তু একটা সুন্দর মেলবন্ধন আছে, যেটা খুবই সুন্দর কিন্তু একটা ফ্লেভার ফুটে ওঠে। আর যেহেতু আমাদের আজকে যেহেতু নিরামিষ হচ্ছে, ওই কারণে কিন্তু আজকে পুরো ঘুগনিটাই নিরামিষের মধ্যে আমরা করব। আর দেখতে পাচ্ছ আদার সঙ্গে টমেটো কিন্তু ভালো করে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি কড়ার মধ্যে। এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ভালো করে আবার দেখতে পাচ্ছ নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো যেটা আছে সেটা কিন্তু একটু নরম নরম হয়ে গেছে, আমরা ভালো করে টমেটোটা ঘেঁটে দেবো। এখানে টমেটোটা ভালো করে আমরা দেখতে পাচ্ছ ভালো করে ফ্রাই করে নিয়েছি, আর একটু টমেটোটা দেখতে পাচ্ছ হালকা সতে মতো হয়ে গেছে,
এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। ভালো করে এবার আমরা সমস্ত মশলাগুলোকে মিক্স আপ করবো। ভালো করে দেখতে পাচ্ছ আমাদের মশলাটা কিন্তু কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে সাইডে। এবার আমরা দিয়ে দিচ্ছি হালকা করে জল দিয়ে দিচ্ছি আমরা, ভালো করে মশলাটা দিয়ে আরও কষা কষা হয়। এখানে দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। আর ঘুগনি করার জন্য নিরামিষ যদি তোমরা ঘুগনি বানাতে চাও তাহলে কিন্তু এই প্রসেসটা বেস্ট হবে। দেখো কত সুন্দর লাগছে। ভালো করে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দর করে এখানে কুক হচ্ছে, আর কিন্তু সাইড থেকে দেখতে পাচ্ছ তেল ছাড়ছে। তার মানে হচ্ছে মশলাটা কিন্তু অলমোস্ট আমাদের ডান। সো অলরাইট, এবার হচ্ছে আমাদের ম্যাজিক করব। এখানে হচ্ছে আমাদের ঘুগনির মশলা কিন্তু পুরো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখানে রেডি হয়েছে আমাদের হচ্ছে আলু আর মটর পুরো সেদ্ধ করা। এবার হচ্ছে আমরা পুরো কনভার্ট করে দেবো মশলার মধ্যে, দেখতে পাচ্ছ। সমস্ত মটর আর আলুর সেদ্ধটা আমরা দেখতে পাচ্ছ মশলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার আমরা দেখতে পাচ্ছ মটর আলুর সঙ্গে মশলাটাকে মিক্স আপ করছি, আর কালারটা কিন্তু সেই লেভেলের হয়েছে। মশলার সঙ্গে আমরা ঘুগনি মটরটাকে ভালো করে মিক্স আপ করিয়ে ভালো করে টকবক করে ফুটতে দেব। এবার আমরা দিয়ে দিচ্ছি আমাদের স্বাদ অনুযায়ী বাঙালিদের প্রিয় চিনি দিয়ে দিচ্ছি আমরা। অল্প সামান্য পরিমাণে আমরা চিনি দিয়ে দিলাম। অলরাইট বন্ধুরা, আমাদের তো ঘুগনিটা তোমরা দেখে নিয়েছো যে কিভাবে কিন্তু তৈরি হচ্ছে। সেই কিন্তু মেলার ঘুগনি মতো লাগছে। মেলায় তো কিন্তু তোমার টক ফক দিয়ে ফিয়ে দেয়, বাট এখানে কিন্তু পুরো নিরামিষ যে ঘুগনি বলে সেটা কিন্তু আজকে আমরা বানাচ্ছি। বাট তার সঙ্গে কিন্তু আরেকটাও কিন্তু থাকবে, সেটা হচ্ছে তোমার পাঁপড় ভাজা। মেলা মানেই পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা না হলে কিন্তু রথযাত্রা মেলা কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। তো এবার কিন্তু প্রগতি রেডি করছে পাঁপড় ভাজাটা। চলো পাঁপড় ভাজাটা দেখে নিই। সো অলরাইট, চলো আমরা হচ্ছে ঘুগনিটাকে এখানে কিন্তু ফাইনালি পুরো রেডি হয়ে গেছে, টকবক করে ফুটছে অলরেডি। আর আমরা এখানে সাইড করে দিয়েছি একটা গ্যাসের মধ্যে, অন্য একটা গ্যাসের মধ্যে আমরা কড়াই বসিয়ে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আর আমরা ভাজবো হচ্ছে পাঁপড়। একটু দেখাও পাঁপড়গুলো, মশলা পাঁপড় দেখতে পাচ্ছ একটু উঠলো, বেশ বড় বড় সাইজের গোল গোল মেলার পাঁপড় কিন্তু ওয়াজ মনে করিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এক একটা করে পাঁপড় আমরা নিয়ে নিয়েছি, আর নিয়ে আমরা তেলের মধ্যে দিয়েছি। কি বড় বড় সাইজের হয়ে যাচ্ছে দেখো পাঁপড়গুলো তেলের মধ্যে দিয়ে। আর এই ধরনের পাঁপড়গুলো কিন্তু বেশ দারুণই খেতে লাগে, মজাদার। আজকের আমাদের রথযাত্রার স্পেশাল পাঁপড় দেখতে পাচ্ছ রেডি হচ্ছে এখানটাতে। ওয়াও, তো চলো বন্ধুরা একে একে করে আমরা সমস্ত পাঁপড়গুলোকে ফ্রাই করে নিচ্ছি। দারুণভাবে কিন্তু পাঁপড়গুলো এখানে ফ্রাই হচ্ছে, তেলের মধ্যে দিতে না দিতেই কিন্তু কত বড় হয়ে যাচ্ছে দেখো। একের পর এক, একের পর এক আমরা পাঁপড় ভাজছি, দেখতে পাচ্ছ। 5 টাকা করে পাঁপড়, 5 টাকা করে যেমনি মেলাতে বিক্রি হয় সেমনি করে কিন্তু এখানে প্রগতি কন্টিনিউ পাঁপড় ভাজছে, আমি বিক্রি করে যাচ্ছি। তোমরা যদি কেউ নিতে চাও 5 টাকা করে পাঁপড়, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও, আমি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো এই ধরনের বড় বড় মশলাদার পাঁপড়। সো অলরাইট বন্ধুরা, দেখো আমাদের হচ্ছে রথযাত্রায় স্পেশাল যে ঘুগনি ছিল সেটা কিন্তু ফাইনালি একদম রেডি হয়ে গেছে। তো আমরা এর উপরে স্পেশাল টাচ দেবো, ভালো করে ঘুগনিটা টকবক করে ফুটে একদম কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের ঘুগনিকে আরও স্পেশাল করার জন্য এখানে জিরের গুঁড়ো আগে দিয়ে আমরা রেডি করে রেখেছি, যেটা আমরা সমস্ত খাবারের সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া করি। জিরে হচ্ছে শুকনো কড়াইয়ের মধ্যে হালকা কিন্তু
দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে কোনো তেল ছাড়া শুকনো করার মধ্যে দিয়ে তারপরে আমরা মিক্সির মধ্যে দিয়েছি বা তোমরা শিল নোড়ার মধ্যে বেটে নিতে পারো, নিলে কিন্তু এই রকমের একটা গুঁড়ো গুঁড়ো টেক্সচার আসবে। আর এই জিরের গুঁড়োটাকে আমরা কিন্তু ঘুগনির মধ্যে আজকে ইউজ করব। কি বন্ধুরা, তোমরা খাবে তো আজকের আমাদের স্পেশাল রথযাত্রার স্পেশাল পাঁপড় ভাজা, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। আর আজকের আমাদের স্পেশাল ঘুগনি টকবক করে কড়ার মধ্যে ফুটছে। বন্ধুরা কি ভাবছেন যে আমার হাতে আজকের এত কিছু কি রান্না? আজকের হচ্ছে রথযাত্রা। রথযাত্রা মানেই কিন্তু একটু খাওয়া দাওয়া, বাঙালিদের ঘোরা, সমস্ত কিন্তু ধর্মের মানুষদের কিন্তু আনন্দ ফুর্তি করা। আর সেই কিন্তু আনন্দ কিন্তু আজকে আমার বাড়িতে কিন্তু পুরোপুরি কিন্তু ছড়াকার। আর দেখতে পাচ্ছ আমার হাতের মধ্যে ফাইনালি চলে এসছে আজকের রথযাত্রার স্পেশাল কিন্তু থালি বলা যায়। একটু দেখা হয় না কী কী আছে থালির মধ্যে? এই যে দেখো জাস্ট থালিটা, এখানে আছে গরম গরম মশলাদার পাঁপড় ভাজা, এখানে আছে গরম গরম দেখতে পাচ্ছ রথযাত্রার স্পেশাল নিরামিষ ঘুগনি, আর এখানে আছে পুরীর কিন্তু মজাদার মজমচে খাজা, কত বড় বড় সাইজ দেখতে পাচ্ছ। আর বাঙালিদের প্রিয় এখানে আছে হিমসাগর আম। তো এই হচ্ছে আজকের আমাদের স্পেশাল কিন্তু রথযাত্রার স্পেশাল থালি, ঠিক আছে? কোনটা ছেড়ে কোনটা শুরু করব কিন্তু বুঝে পাচ্ছি না। গরম একটু স্বস্তি দিয়েছে, রথযাত্রা কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু সামান্য পরিমাণ হলেও কিন্তু বৃষ্টি হবে, ঠিক আছে? চলো কোথাও থেকে না তো শুরু করতে হবে। ফার্স্ট কিন্তু ঘুগনি থেকে সুন্দর কিন্তু গরম গরম স্মেল বেরোচ্ছে, ঘুগনি দিয়ে কিন্তু শুরু করা যায়। দেখতে পাচ্ছ ওপর থেকে জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছে, আর গরম গরম দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে কিন্তু লিটারেলি। একটু এখান থেকে একটু ঘুগনিটাকে চুমুক দেব। ঘরোয়া যে ঘুগনিটা হয় না আমার বেস্ট লাগে, ঠিক আছে? একদম ছিমছাম নর্মাল নিরামিষ কিন্তু কম মশলা থাকে, বেস্ট লাগে আমার। আর পুরো মেলায় গিয়ে যে ঘুগনি খাই সেই ঘুগনিতে এটা সেরকম কিন্তু হয়নি, টক টক তো দিইনি, বাট ঘরোয়া কিন্তু রথযাত্রার স্পেশাল ঘুগনি কিন্তু বস এটা। প্রচন্ড গরম আছে, পারফেক্ট। ওপর থেকে জিরের যে গুঁড়ো আছে সেটা ছড়িয়ে দিলে কিন্তু ঘুগনির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখানে দেখতে পাচ্ছ বড় বড় মশলাদার কিন্তু পাঁপড় ভাজা, পাঁপড় ভাজার সঙ্গে ঘুগনি কিন্তু একটা অন্য রকমের কিন্তু তালমেল। পুরো আজকে 2023-এর যে রথযাত্রা শুরু হলো আমি কিন্তু কন্টিনিউ কিন্তু এই ঘুগনি আর তোমার পাঁপড় ভাজাটা থাকবে। উল্টো রথ কিন্তু যতদিন না আসছে তখন কিন্তু স্পেশাল একটা ব্লগ থাকবে, মাস্ট কিন্তু তোমরা ট্রাই করো পাঁপড় ভাজার সঙ্গে এই রকমের স্টাইলে ঘুগনি। আজকে রথযাত্রার স্পেশালের যে পুরীর স্পেশাল মজমচে খাজা থাকে সেটা কিন্তু ট্রাই করব। কতটা দেখতে পাচ্ছ কালারফুল আছে কিন্তু এই খাজাটা। প্রপার ঘিয়ে ভাজা খাজা কিন্তু এটা, আর পুরীর মানে জানতো রথের যে স্পেশাল খাজা থাকে অন্যরকমের টেস্ট হয়, এটা কিন্তু অ্যাজুয়ালি দারুণ খেতে। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না, সব রকম কিন্তু মিলেমিশেই খাচ্ছি। ঘুগনি পাঁপড় ভাজা খাজা সমস্ত রকম কিন্তু খাওয়া দাওয়া চলছে। দেখো যেহেতু মেলায় গেলে কোনো রকমের লিমিট থাকে না, যার যেটা ইচ্ছা সেই রকম খাওয়া দাওয়া করতে পারে। আর তোমরা মেলাতে কেমন ঘুরছো, তোমাদের আশেপাশে যদি কোনো মেলা থাকে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে কী কী মেলাতে তোমরা ঘুরছো। সেই সমস্ত জায়গাগুলো দারুণ কিন্তু খাওয়া দাওয়া করো, এনজয় করো, আনন্দ ফুর্তি। এই দেখতে পাচ্ছ হিমসাগর আম, আম দিয়ে কিন্তু আজকের স্পেশাল থালিটা শেষ হবে।
আম কিন্তু খেতে হবে বস এমনি স্টাইলে, কোনো রকম কাটাকুটি বেশি চলবে না। আহা, আমের মধ্যে সেরা হচ্ছে ল্যাংড়া আর হিমসাগর, এই দুটো আম কিন্তু হলে আর কিছু চাই না। আর দেখতে পাচ্ছ বেশ হলুদ গা, এইরকম হলুদ কিন্তু স্ট্রাকচার হলেই কিন্তু বুঝবে যে সেই আম কিন্তু ধামাকেদার হবে। আহা, তো জম্পেস কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে, বাকি আছে শেষ করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা আই হোপ তোমরা পুরো ভিডিও কিন্তু এনজয় করেছো। আর কি করতে হবে তোমাদেরকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আরও কিন্তু খাওয়া দাওয়া চলবে, সবে তো রথ শুরু হলো, তাড়াও আগে আগে দেখো কী কী হচ্ছে, সেই সমস্ত স্পেশাল থালিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো তাড়াতাড়ি গিয়ে আপ বংফুরিকে সাবস্ক্রাইবটা করে দাও, ভালো লাগে টুপি করতে হবে তো, তাড়াতাড়ি গিয়ে আপ বংফুরি ফ্যামিলি মেম্বার হয়ে যাও বন্ধুরা। তো চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।